দেখছিলেন টিভি অনলাইন 360, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে, যেখানে সাজানো রয়েছে বাংলাদেশের ইতিহাসের মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বিমান ব্যবহার করা হয়েছিল, বিভিন্ন দেশ থেকে এই দেশের সরকারকে দেওয়া হয়েছিল যুদ্ধ করার জন্য, সেই বিমানগুলি আপনারা আমাদের পিছনে দেখতে পারতেছেন। আমরা আপনাদেরকে পুরো এই মিউজিয়ামে দেখানোর চেষ্টা করব, স্বাধীনতার সময় আকাশে যে প্রথম উড়েছিল যে বিমানগুলি, সেগুলো এখন রাখা হয়েছে বিমান বাহিনীর এই মিউজিয়ামে। দর্শক, আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন বাংলাদেশ বিমান বাহিনীর অসাধারণ একটি বিমান এখানে রয়েছে। ইচ্ছা করলে আপনি এই বিমানটির ভিতরে প্রবেশ করতে পারবেন। এখানে কর্মরত যে সমস্ত কর্মীরা রয়েছে, তাদের সহযোগিতায় আপনি এই বিমানটির সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। দেখার চেয়েও ভিতরে প্রবেশের পর এই বিমান সম্পর্কে আপনি আরও ভালোভাবে জানতে পারবেন। আমরা এখানে অনেক কিছু জেনেছি, তো চলুন অন্য প্রান্তে চলে যাই। মাঝে মধ্যে আকাশে উড়ে যাবে আপনার মাথার উপর দিয়ে এই ধরনের অসংখ্য বিমান, যেগুলো বাংলাদেশের বিভিন্ন বাহিনী ব্যবহার করে থাকে। একটু আগে আপনারা যে বিমানটি আকাশে উঠতে দেখেছিলেন, সেটি ছিল বাংলাদেশের র‍্যাব বাহিনীর। তো আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে যে এখানে প্রচুর পরিমাণে বিমান এই জাদুঘরে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি, এবং এটি আমাদের প্রথম ভিডিও এই জাদুঘর নিয়ে। সম্ভব হলে আমরা আপনাদেরকে পরবর্তীতে আরও সুন্দরভাবে আরও বিস্তারিত নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে অসংখ্য বিমান। এখানে এছাড়াও এই বিমানগুলো দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছুটে আসেন এই বিমান সম্পর্কে জানার জন্য, স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানার জন্য, বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানার জন্য। তো আপনারা দেখতে পারতেছেন এখানে ইচ্ছা করলে আপনি ছবিও তুলে নিয়ে যেতে পারবেন। এখানকার মানুষ তাদের এই প্রিয় বাংলাদেশের বিমানগুলি পিছনে রেখে ছবি তুলে নিচ্ছেন যার যার মতো করে। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য মানুষ, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন টিটিভি অনলাইন 360। তো চলুন সামনের দিকে এগোই, দেখা যাক এখানকার মানুষ এখানে এসে তাদের অনুভূতি কী, এই জাদুঘর সম্পর্কে তারা কতটুকু জানতে পেরেছেন সেই সম্পর্কেই জানব তাদের কাছে। এই যে আপনি এখানে আসলেন, কেমন লাগছে আপনার কাছে, আপনার এই মুহূর্তের অনুভূতি কী? হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগতেছে বাংলাদেশ বিমান বাহিনীর এই জাদুঘরে এসে। আমি এসেছি দেখার জন্য এবং আমার ফ্যামিলি সহকারে এসেছি, তারাও দেখে খুবই সন্তুষ্ট। এই ধরনের ব্যবস্থা সরকার করেছেন, আমরা প্রত্যেকটা বিমানের ভিতরে উঠার চেষ্টা করেছি এবং উঠেছি। তারা ব্যাপকভাবে সহযোগিতা করে এবং নিচেও আমরা দেখতে পারতেছি বিমান, এবং আমাদের মাথার উপর দিয়েও বিমান আসা যাওয়া করতেছে। সব মিলে ভালো লাগতেছে, আশা করি অন্যান্যরা যারা এখানে আসবেন তাদেরও ভালো লাগবে। তো ভাইয়া, এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগছে, আপনার ফিলিংসটা কি আমরা জানতে চেয়েছিলাম। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এই ধরনের একটা মিউজিয়ামে এসেছি, এবং বাংলাদেশ বিমান বাহিনীকে ধন্যবাদ, উইশ ইউ গুড লাক। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ভারত থেকে স্বাধীনতা যুদ্ধে যে বিমানটি দেওয়া হয়েছিল যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য, এবং এখানে একজন কর্মী রয়েছেন এই জাদুঘরে, যিনি দর্শনার্থীদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করে থাকেন। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে ধন্যবাদ। আমরা এখানে যে সমস্ত দর্শনার্থীরা আসে তাদেরকে এই বিমান সম্পর্কে এবং স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বিমান ব্যবহার করা হয়েছে বা
যে সমস্ত পাইলটরা এই বিমানগুলো চালিয়েছেন তাদের সম্পর্কে একটা ধারণা দিয়ে থাকি, এবং এই বিমানগুলোর মধ্যে দর্শনার্থীদেরকে উঠানোর ব্যবস্থা করি, তারা ভিতরে প্রবেশ করে এই বিমান সম্পর্কে ভালোভাবে জানতে পারেন ইতিহাস সম্পর্কে। এবং এই বিমানের ভিতরে একটা ডকুমেন্টারি তৈরি করা আছে, সেটা আমরা ডিসপ্লে আকারে জনসাধারণকে দেখানোর চেষ্টা করে থাকি। এই বিমানটি শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তা নয়, এটি সমগ্র বাংলাদেশের বাহিনীদেরকে বহন করেছে। ইন্ডিয়া সরকার যুদ্ধ চলাকালীন সময়ে এই বাংলাদেশের তখনকার যুদ্ধে সহযোগিতা করার জন্য এই বিমানটি দিয়েছিল। এর অনেক ইতিহাস রয়েছে, আপনারা ভিতরে প্রবেশ করলে ডকুমেন্টারি দেখলে বুঝতে পারবেন। দর্শক চলুন ভিতরে প্রবেশ করুন। এই বিমানটির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনার চোখে পড়বে এই ধরনের সুন্দর একটি ডিসপ্লে লাগানো ডকুমেন্টারি দেখানোর জন্য এই টেলিভিশনটি, যেখানে এই বিমানের তথা সমগ্র এই জাদুঘরে রাখা বিমানের বিশেষ কিছু ডকুমেন্টারি তৈরি করা রয়েছে। এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো চলুন অল্পের জন্য হলেও আমরা এই ডিসপ্লেটা একটু দেখব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন টিটিভি অনলাইন 360। আমরা এই মুহূর্তে রয়েছি ভারতের কেরালার রাজার যে বিমানটি দেওয়া হয়েছিল যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য, পাকিস্তানিদের সাথে এই বিমানটিতে করেই যুদ্ধ করেছিলেন তখনকার এই বাংলাদেশের বিশেষ বাহিনীরা। তো এই যে আপনারা আমার সামনে যে সিটটি দেখতে পারতেছেন, এই সিটে বসেছিল গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম, এবং আমি যেই সিটে বসে আছি সেখানে বসেছিলেন ক্যাপ্টেন আকরাম খান। তো এই বিমান সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা নিয়েছি। আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ রয়েছেন, তারা ঘুরে আসতে পারেন বাংলাদেশের এই বিমান বাহিনীর এই জাদুঘর থেকে। তো আমরা আপনাদেরকে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা দেখে আসি যে এই বিমানটিতে কিভাবে মেশিন গান ব্যবহার করা হয়েছিল, ঠিক কোন জায়গা থেকে। এই যে আপনারা দেখতে পারতেছেন, এটি একটি জানালা, এই জানালার পাশেই দাঁড়া করানো ছিল মেশিন গান, এবং এই জানালার অপর প্রান্তে যে জানালাটি রয়েছে সেখানেও রাখা হয়েছিল মেশিন গান। এবং এই যে পিছনে যে অংশটুকু আপনারা দেখতে পারতেছেন, এখান দিয়েই হাত বোমা নিচে ফেলানো হয়েছিল। আপনারা দেখতে পারতেছেন নিশ্চয়ই যে সাদা একটি ঢাকনা রয়েছে, এটি মূলত এখান দিয়ে একটি ছিদ্র রয়েছে, এখানে ভ্রমণ পিয়াসু মানুষের জন্য নিরাপত্তার স্বার্থে এই জায়গাটুকু ঢেকে রাখা হয়েছে। এই বিমান সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন, বিভিন্ন তথ্য এখানকার যিনি রয়েছেন তিনি আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। তিনি আমাদেরকে এও জানিয়েছেন মূলত এটি শুধু বোমারু বিমান নয়, এই যে উনি দেখাচ্ছেন যে এই বিমানটির পাখার উপরেই অনেক ছোট ছোট হেলিকপ্টার রাখা যেত। এই বিমানটি অনেক বড়, অনেক বড়, যা আপনারা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন। এটি সম্পর্কে আপনি সেখানে যেখানে বিমানটি রাখা আছে
ঠিক সেখানে গেলেই ভালোভাবে আপনারা আরও অবজার্ভ করতে পারবেন। তো চলুন আমরা অন্য প্রান্তে চলে যাই। ভাইয়া, এই মুহূর্তে আপনার অনুভূতি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, অত্যন্ত সুন্দর পরিবেশ, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি জায়গা। আর কখনো এসেছিলেন না? এই প্রথম? না, এই প্রথম এসেছি, তবে ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন টিটিভি অনলাইন 360-র ধারণকৃত বাংলাদেশ বিমান বাহিনীর এই জাদুঘর থেকে বিভিন্ন বিমানের ভিডিও ফুটেজ। তো আমরা অন্য কোনো দিন আপনাদেরকে আরও ভালোভাবে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ বিমান বাহিনীর এই বিমানগুলো আপনারা দেখার জন্য আসবেন, আরও ভালোভাবে জানবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তা আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায়। বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর থেকে আমি মোহাম্মদ তসলিম আখন, টিটিভি অনলাইন 360।